হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগস। আমি রয়েছি তোমাদের সাথে সোনু, আর তোমরা দেখছো এসজি বাইকার। তো গাইজ, ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কী নিয়ে ব্লগটা হচ্ছে। তো ঠিক ধরেছো একদম। তো আজকে ব্লগটা হচ্ছে রাইডিং জ্যাকেট আনবক্স, আনপ্যাকেটিং হবে, আনপ্লাস্টিক এটাই বলে তো, আনপ্লাস্টিক হবে। তো সেটা চলে এসছে আমার কাছে, আমি এখন আনপ্লাস্টিক বা আনবক্সিং যাই বলো সেটাই করবো। তো চলো স্টার্ট করা যাক। তো গাইস, এই হচ্ছে আমার রাইডিং জ্যাকেটটা, এই হচ্ছে রাইডিং জ্যাকেট। চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি এখন বাকিটা। তো গাইস, এটার সাথে কী কী দিয়েছে সব খুলে দেখাচ্ছি তোমাদেরকে। স্টার্ট করলাম, রাইডিং জ্যাকেটটা দেখাচ্ছি আরো ভিতরে কী কী আছে। রাইডিং জ্যাকেটটা খুলছি, রাইডিং জ্যাকেটটা খুললাম, খোলার পরে যে লাইনার দিয়েছে একটা ইন্টার লাইনার, ডিভিজির একটা স্টিকার পাঠানো, জানি না এটা কেমন ঠান্ডা, মানে ঠান্ডায় কাজ করবে। এই হচ্ছে যে এখানে একটা প্রোটেক্টর দেওয়া আছে, আর আছে হাতের এই জায়গাটাতে একটা প্রোটেক্টর দেওয়া আছে, আর এই জায়গাটাতে একটা প্রোটেক্টর দেওয়া আছে। এই হচ্ছে জ্যাকেট, এই পিছনটা ঠিক আছে, পরে উঠাই নেব প্লাস্টিকটা, চাপ নেই। চেন এখানে দেওয়া আছে নিয়ন কালার, ফুল্লির নিয়ন কালারের একটা রেড কোর্স দেওয়া, কিছুটা অনেক ভিতরে নিয়ন কোর্টের জন্য জানানো হচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে রাইডিং জ্যাকেট, দেখাচ্ছি তোমাদের পরেও। তো চলো তোমাদের জন্য এখন তো রাইডিং জ্যাকেটটা পরে দেখাচ্ছি। আপাতত আর কিছু আনিনি, খালি রাইডিং জ্যাকেটটাই নিয়ে এসেছি।
তো এটাই তোমাদের সামনে দেখালাম। তো অবশ্যই জানাবা কেমন হয়েছে বা কেমন লাগলো। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে লাইক কমেন্ট এবং শেয়ার।